রহস্যময় পৃথিবীর কিছু অদ্ভুত গোপন জায়গা সম্পর্কে আজ আমরা জানব, যা সারা পৃথিবীর লোকের কাছে আজও অজানা। চলুন জানা যাক সেই জায়গা সম্পর্কে। জায়গাটির নাম হলো এরিয়া 51। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন, এই টাইপের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। আমেরিকা যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে ও লাস ভেগাস থেকে 135 কিলোমিটার উত্তরে অবস্থিত গ্রুম হ্রদের ধারে এই এরিয়া 51 নামক স্থানটি। প্রায় 30 লাখ একর জায়গা নিয়ে গড়ে ওঠা এই এলাকা। এই এলাকা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ারফোর্সের ঘাঁটি হিসাবে ব্যবহৃত হয়। এর ভেতরে কি কাজ হয় তা খুবই সতর্কতার সঙ্গে গোপন রাখা হয়। এলাকাটির বাইরে সবসময় সতর্কতাসূচক সাইনবোর্ড, সিসি ক্যামেরা ও সশস্ত্র পাহারাদার যুক্ত মজুদ থাকে। আশেপাশে যাওয়া তো দূরের কথা, এরিয়া 51-এর ওপর দিয়ে উড়োজাহাজ চালানোও নিষিদ্ধ। তবে এখন স্যাটেলাইট দিয়ে মহাকাশ থেকে এর কিছু ছবি সংগ্রহ করা যায়। আমেরিকা যুক্তরাষ্ট্রের অন্যতম দুটি গোপন জায়গা নেভাদা টেস্ট সাইট ও নেভাদা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জের গোপনীয়তার সঙ্গে এরিয়া 51-এর তুলনা করা হয়। আমেরিকা যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যকার স্নায়ুযুদ্ধের সময় এই এরিয়া 51 নির্মাণ করা হয়। 1955 সালে এটি প্রতিষ্ঠিত করা হলেও আমেরিকা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা 2013 সালের আগস্ট মাসে প্রথমবারের মতো এর অস্তিত্ব আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নেয়। এর 4 মাস পরে 2013 সালের ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রথম জনসমক্ষে এরিয়া 51-এর কথা প্রকাশ করেন। এই এরিয়া 51-এর ভেতরে কি কাজ হয় সে ব্যাপারে কখনোই আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে ধারণা করা হয় শুরু থেকেই অত্যাধুনিক সব যুদ্ধবিমান বানানোর জন্য মার্কিন সেনাবাহিনী এটিকে ব্যবহার করে আসছে। প্রায় 1500 লোক এর ভেতরে কাজ করেন বলে ধারণা করা হয়। এরিয়া 51-এর ইতিহাস নিয়ে লেখালেখি করা অ্যানি জেকবসেন বিবিসিকে বলেছেন, এরিয়া 51 হল পরীক্ষা চালানোর ও অনুশীলনের জায়গা। সেই 1950-এর দশকে U-2 স্পাই প্লেন দিয়ে এর গবেষণাকর্ম শুরু হয়। এখন নিত্য নতুন ড্রোন বানানোর পরীক্ষাও চলে এর ভেতরে। এরিয়া 51 ঘিরে চূড়ান্ত গোপনীয়তার কারণে একে ঘিরে বেশ কিছু গুজবও রয়েছে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত গুজবটি হলো এর ভেতরে একটি এলিয়ান সুপারক্রাফট ও এর চালকের দেহ রয়েছে। 1947 সালে নিউ মেক্সিকোর রোজওয়েল সুপারক্রাফটটি বিধ্বস্ত হওয়ার পর সেটিকে এখানে রাখা হয়। 1990 সালে রবার্ট লাজার নামে এক ব্যক্তি দাবি করেন, তিনি এরিয়া 51-এর ভেতরে এলিয়েন প্রযুক্তি নিয়ে কাজ করেছেন। তবে আমেরিকা যুক্তরাষ্ট্র সরকারের দাবি এর ভেতরে কোনো এলিয়েনের সুপারক্রাফট নাই। আজ এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।